2009 সালে দিন বদলের অঙ্গীকার নিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন অভিযাত্রা। গ্রামে থেকেই শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মতো সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। যোগাযোগ অসুবিধা এবং আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে থাকায় শিক্ষা লাভের মৌলিক অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল দাউদকান্দি ও তিতাস উপজেলার লাখো মানুষ। গত এক দশকে অবশ্য পাল্টে গেছে দৃশ্যপট। গ্রামে থেকেই শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মতো সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এখানকার শিক্ষার্থীরা। প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা ডিজিটাল ল্যাবে তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। মাইক্রোসফট এক্সেল এসব বিভিন্ন জিনিস শিখে ফেলেছি এবং 21 শতাব্দীতে এসে পৃথিবীতে রোবোটিক্সে অনেকে গেছে, সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল, কিন্তু আমাদের স্কুলে রোবোটিক্সের বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিভিন্ন জিনিস প্রস্তুত করেছি, বিভিন্ন প্রজেক্টও নিয়ে কাজ করেছি। আইসিটি শিখে একজন দক্ষ নাগরিক হতে পারি। বর্তমানে অনেক নাগরিক শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না, কিন্তু আইসিটি শিখে রাখলে তার মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবো। যেমন বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছে ফ্রিল্যান্সাররা। শ্রেণীকক্ষে নিয়মিত শিক্ষা লাভের পাশাপাশি তথ্য প্রযুক্তির ব্যবহারে ছাত্রছাত্রীরা নতুনভাবে নিজেদেরকে তৈরি করছেন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। আগে যেখানে দেখা যেত বাচ্চারা বই নির্ভর ছিল, খাতা কলম নির্ভর ছিল, তারা পড়াশোনার মধ্যেই ডুবে থাকতো, বাইরের জগৎ সম্পর্কে খুব একটা জানতে চাইতো না, কিংবা ট্র্যাডিশনাল যে প্রফেশনগুলো আছে সেগুলো নিয়েই ভাবতো যে বড় হয়ে আমি বাবা যেটা করছে সেটা করব, কিংবা মা যেটা করছে সেটা করব। কিন্তু তাদের এই আইসিটি বিষয়ের আগ্রহের কারণে আমি যেটা দেখেছি, তাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি তো পাচ্ছেই, এমনকি তারা উত্তরোত্তর তাদের প্রফেশনগুলোও চেঞ্জ করার কথা চিন্তা করছে। তারা ভাবছে যে আমি কেন ট্রেডিশনাল প্রফেশনে যাব, কেন আমি একজন ফ্রিল্যান্সার হব না, কেন আমি আউটসোর্সিং করব না, কিংবা রোবোটিক্স যেহেতু এখন একটা আপকামিং সাবজেক্ট, আমরা সবাই জানি যে রোবোটিক্সেই সব কিছু সমাধান হচ্ছে, যে কোনো জটিল কাজ ব্যাংক বলেন কিংবা চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র সব জায়গায়। তো তারা রোবোটিক্সেও আগ্রহী হচ্ছে। আমাদের স্কুলে একটা রোবোটিক্স ক্লাবও আমরা গঠন করেছি, যার মাধ্যমে স্টুডেন্টরা হাতে কলমে রোবোটিক্সের বিভিন্ন শিক্ষা পাচ্ছে এবং তারা বিভিন্ন গ্যাজেট তৈরি করতে পারছে, তারা ইন্টারনেট ব্যবহার করা শিখছে এবং তাদের যেই প্রশ্নগুলো কঠিন মনে হচ্ছে, আগে যেমন তারা একজন শিক্ষকের উপর নির্ভর ছিল একটা সাবজেক্টে, এখন আর তার সেটা করতে হচ্ছে না, সে দেখা যায় ইন্টারনেট ব্যবহার করে এই সাবজেক্টটার যেটা সে বুঝতে পারছে না অন্যদের, অন্য টিচারদের সহায়তা সে নিতে পারছে। এখন দেখছি বাচ্চারা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে চায়। যোগাযোগ অসুবিধা এবং আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে থাকায় শিক্ষা লাভের মৌলিক অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল নাঙ্গলকোট, লালমাই ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিক্ষার্থীরা। বর্তমানে অবশ্য পাল্টে গেছে দৃশ্যপট। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আধুনিক বিজ্ঞানাগার এবং বঙ্গবন্ধু কর্নার। গ্রামে থেকেই শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মতো সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এখানকার শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বিভিন্ন কোডিং শিখতে পাচ্ছি, আমরা ল্যাপটপ চালানো শিখতে পাচ্ছি, ল্যাপটপে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স সহ আমরা আরও অনেক নতুন নতুন জিনিসের সাথে নিজেকে তুলনা করতে পারছি, যা আমাদের থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেমন উন্নতি করছে, তেমন আমাদের চিন্তাভাবনা নিয়ে এসেছে কৃত্রিম পরিবর্তন, যার মাধ্যমে আমরা গুণগত মান সম্পন্ন শিক্ষার মাধ্যমে আমরা আমাকে যেমন দেশকে উন্নত করতে পারি, তেমন বিশ্বকে উন্নত করতে পারি। চান্দিনার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা ডিজিটাল ল্যাবে তথ্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। আমি
আমাদের স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি হওয়ার পর থেকে আমরা আইসিটি বিষয়ে অনেক জ্ঞান লাভ করতে পারছি। আমরা বিভিন্ন প্রোগ্রামিং সম্পর্কে ধারণা পাচ্ছি, বিভিন্ন অ্যাপ, বহির্বিশ্বের বিভিন্ন খবর সম্পর্কে ধারণা পাচ্ছি। এসব আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা রোবোটিক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারছি এবং নিজেরা দলগতভাবে বিভিন্ন রোবোটিক্সের মাধ্যমে বিভিন্ন কিছু উদ্ভাবন করার চেষ্টা করছি এবং আমরা উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষতাকে বৃদ্ধি করতে পারছি। তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা গ্রামের এসব শিক্ষার্থীদের চিন্তাভাবনা এবং স্বপ্নে পরিবর্তন এনেছে। প্রত্যেকটা স্কুলে রোবোটিক ক্লাব করা হয়েছে, যেটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ ডিজিটাল সিস্টেম। এখন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের জন্য যে চারটা পিলার দরকার, সে চারটা পিলারের মধ্যে স্মার্ট সিটিজেন এন্ড স্মার্ট এডুকেশন, দিজ আর টু ইম্পর্টেন্ট। কারণ স্মার্ট সিটিজেন তৈরি করতে গেলে স্মার্ট এডুকেশন, তারপরে স্মার্ট লিভিং, স্মার্ট হেলদি সিস্টেম, এটা লাগবেই। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় চান্দিনার প্রতিটি মানুষ আজ নিজেকে তৈরি করছেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে। আমাদের আগে স্বপ্ন ছিল একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার, এখন সেটি সাকসেসফুল। এখন আমরা চাচ্ছি একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার। সেটার জন্য আমাদের আগে প্রথমেই স্মার্ট সিটিজেন হতে হবে, আর সেটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা, যেটা আমরা গ্রামের স্কুল থেকেও আমরা সফল হতে পেরেছি, যেটা আমাদের শহর স্কুলের মধ্যে আর এবং গ্রামের স্কুলের মধ্যে কোনো পার্থক্য রাখে না। এবং আমরা চাই আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবের রূপ নেয়, দৃশ্যমান পরিবর্তন আসে মানুষের জীবন মানে।